সকালে যেদিন ঘটনা ঘটে সেখানে সকালে নয়টা টোটা দশটা ঘটনা হবে একটা কাপেলা ওখান থেকে ওই ডুমুরিয়া ডুমুরিয়া একটা স্থান না ডুমুরিয়া কেনপি গ্রাম কেনপি গ্রাম বলতে কি মানে সেনপিটা হিন্দু পরিবার হিন্দু গ্রাম আর কি কেনপি গ্রাম মানে প্রতিদিনই এই লোকজন আসে এখান থেকে সেজন্য সকাল দশটা নটা ঘটনা থেকে লোকজন পার হচ্ছে আমাদের দেখলাম পারে নদী পারে তারা ওই যে সাতক্ষীরা যে তিরুপতির রোডটা সাঁতরে গেছে ওই রোডের কোনো এখান তারা মানে একদম বিস্তার দিবে নিয়ে রান্না বান্না করে খাইলে আবার নামা দিবে এটা প্রতিদিনই কিন্তু এই রুটিন এটা এটা করে বিভিন্ন গ্রুপ করে আর কি এই দিন কীভাবে খবর দিচ্ছে যে দাদা কাদা এখানে এগুলো কাটবে পাওয়ার সময় দেখি আমরা কিন্তু আছে প্রচণ্ড গুলি আওয়াজ তিনি তার বুঝতে ছিলাম হচ্ছে গুলিতে মাল হচ্ছে আর কি এবং আপনার চাকরি আমার এখন গা ফেরো আর কি খুব খারাপ লাগছে উঠতে তখন তার দেখলাম অসংখ্য লাশ মানে আমি কত লাশ এবং আমরা তারপরে কিন্তু কেন ওই জায়গাটা আমরা তো যাওয়ার এখান থেকে আমরা 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরে ছিলাম আর কি মানে নদীর পাড়ে ছিলাম নদীর পাড়ে ওরা ঘটনা ঘটছে নদীর পাড়ে আর কি আর এই তখন গুলি আওয়াজ আমরা পাইছি পাই পাইছি সকালবেলা দেখলাম যে অসংখ্য লাভ এবং একদমই এত লাভ মানে আমার জীবনে কোনো দেখিনি আর কি এবং একটা এবং সারাদিন পরের দিন সারাদিন ধরে লাভ এই আমার উদ্দেশ্য মানে ওইটা শুকনাগরটা ঘটনাটা আমাদের চোখের সামনে আমার চোখের সামনে ঘটনা লোকজন গেল গুলি হলো মারা গেল লাভ গুলি মারে কিন্তু করলো মুখে হাসি যাচ্ছে এই সবই মানে আমার দেখা আছে পরে অন্য সময় আমার যতজন ঘুরে যতজন আমার আব্বা জন আমার যতজন জয়েন করলো আমি যতজন করলাম ছাত্র ছাত্রজন করছি ওই সময় গেছি টুকু নেই তখন এইসব এই সব মনিগঞ্জ টুকুগুলো হয়নি আর কি ওইটা হচ্ছে আপনার এটা যত থেকে দাতারা মনিরামপুর কেশবপুর পার হয়ে মোড় ওইখান থেকে